কর্মীদের রেল অবরোধ উঠলেও বাসের ভোগান্তি কাটার কোনো লক্ষণ এখনো নেই। এক সপ্তাহ ধরে কর্মবিরতিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীরা। পূজোর আগে অনেকে যখন ছুটি নিয়ে বাড়ি ফিরছেন, তখনই এই কর্মবিরতির জেরে বিপর্যস্ত পরিষেবা, দিকে দিকে শুধুই হয়রানির ছবি। রবিবার ধর্মতলায় গিয়ে দেখা গেল এসবিএসটিসির অস্থায়ী বাসকর্মীদের কর্মবিরতির জেরে সরকারি বাস ডিপোয় টিকিট কাউন্টার বন্ধ, অনলাইনেও টিকিট মিলছে না বলে অভিযোগ যাত্রীদের। বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবের সূচনা হচ্ছে, সেখানে দেখতে পাচ্ছি আমরা বাস টার্মিনাসে কোনো বাস নেই। ক্যামেরাম্যান দীপ মণ্ডলকে দেখাতে বলবো যে টিকিট কাউন্টার, সে টিকিট কাউন্টার অধিকাংশই বন্ধ এবং সেখানে পরিষ্কার মেদিনীপুর যাওয়ার গাড়ি নেই, দীঘার কোনো বাস নেই, স্পষ্ট লিখে দেওয়া আছে। তিন ঘন্টা আগে থেকে দেখছি কোনো বাসের কোনো ব্যবস্থা নাই, অনলাইনেও মানে এরা কাট আউট করে দিয়েছে। অনলাইনে যে বুকিং করবো সেটাও মানে কোনো সুবিধা দেখছি না। ব্যাপারটা কি, আমাদের আমাদের দেশ কোথায় দাঁড়িয়ে আছে ভাই? এত মানে অসুবিধা হবে আমাদের ফেস করতে হবে কেন? মানে আজনবী দেশে আছে যে মানে আমরা মানে হতাশ, মানে এরকম মানে ব্যবস্থায় দাঁড়িয়ে আছে। দেখছি কতক্ষণের বাস ছাড়ে, আমরা তো অনেকক্ষণ ধরে সবাই লাইনে দাঁড়িয়ে আছি। বাসের কি কারণে বন্ধ কিছুই আমাদের কাছে ইনফরমেশন নেই। সল্টলেকের করুণাময়ীতেও বাস স্ট্যান্ড ফাঁকা। পুজোর সময় বেড়াতে যাওয়ার জন্য অনেকেই আগাম বুকিং করেছেন। বাস না চলায় সব পরিকল্পনা তাহলে কি ভেস্তে যাবে? আশঙ্কায় খোঁজ নিতে আসছেন অনেকেই। সপ্তমী দিন ফেরার সময় আমরা ওখানে আটকে গেলাম, এটা একটা আমাদের। যাবেন কবে? আজকে আমরা যাব হচ্ছে পঞ্চমীর দিন, কিন্তু এত এরকম অনিশ্চয়তা জিনিসপত্র চলছে বলে আমরাও একটু খোঁজ নিতে আসছি যে কি হচ্ছে, টিকিটটা ক্যান্সেল করব কি করব না, রাখবো কি না, আদৌ বাস আসছে কি না, এই সবগুলো ব্যাপার। প্যাসেঞ্জার আছে হালকা, কিন্তু বাস আমাদের একেবারেই নেই, যার জন্য যাত্রীরা খুব দুর্ভোগে পড়ছে। হ্যাঁ, তারা জিজ্ঞাসা করছে কখন কি বাস আসছে। তো আমাদের আপাতত যে কটা বাস আসছে আমরা চেষ্টা করছি তাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। তো এইভাবেই আমাদের চলছে আর কি। সর্বত্র এই সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, যে এরা যেমন অস্থায়ী কর্মীরা করছেন, সেরকম এসএসসি এ থেকে আরম্ভ করে টিচাররা করে যাচ্ছেন, ডাক্তাররা করেছেন, জুনিয়র ডাক্তাররা, নার্সরা, এমন কোনো সেক্টর নেই পশ্চিমবাংলায় যেখানে ক্ষোভ বিক্ষোভ নেই বা আন্দোলন নেই, কারণ এই সরকারের উপরে কারোর ভরসা নেই। সাউথ বেঙ্গলে যে স্ট্রাইক চলছে, আমাদের নতুন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, আমি তাকে কংগ্রাচুলেট করছি যে এত দ্রুততার সঙ্গে সে কালকেই মিটিং ডেকে চেষ্টা করেছে এবং পুজোর মধ্যে যাতে কোথাও কোনো ত্রুটি না থাকে তার জন্য সরকার সব রকম চেষ্টা করে। কতদিনে থামবে এই আন্দোলন, কবে শেষ হবে ভোগান্তির? রাজনৈতিক তর্জার মধ্যে সেই উত্তর এখনো অধরায়। এবিপি আনন্দ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।